এবং সম্পূর্ণভাবে স্টেশনের যে বিকাশের উদ্যোগ নেওয়া হয়েছে ভারত সরকারের রেল মন্ত্রণালয় থেকে, সেই সভায় আজকে উপস্থিত আমাদের মধ্যে শিয়ালদা ডিভিশনের টিআরএম সম্মানীয় দীপক নিগমজি, আমাদের মধ্যে উপস্থিত আছে বাংলা লোকসভার বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধাভাজন প্রদীপ ব্যানার্জি, আমাদের মধ্যে আছেন বিজিৎ কান্তি মন্ডল থেকে শুরু করে স্টেজে বিভিন্ন প্রান্ত থেকে আসা গণ্যমান্য ব্যক্তিত্ব, এবং আমার সম্মুখে আমার ঠাকুরনগরে অধিবাসী বৃন্দ, আমার বুদ্ধ সম্প্রদায় মানুষেরা, ঠাকুরনগরের সভাপতি সম্পন্ন মানুষ সকলকে আমার পক্ষ থেকে আমার শ্রদ্ধা জানাই, আমার অভিনন্দন জানাই এবং আন্তরিক ভালোবাসা জানাই। যতক্ষণ না পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট বা কোনো কর্মে হাত দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত বক্তব্য রাখা উচিত নয়। আমি যে কারণে ঠাকুরনগর রেল স্টেশন নিয়ে খুবই কম বক্তব্য রেখেছি, শুধু এটাই বলতাম যে ঠাকুরনগর 3 নম্বর প্ল্যাটফর্ম হবে। অনেক নেগেটিভ কথা শুনেছি, অনেক কিছু শুনেছি, অনেক প্রতিরোধ দেখেছি, কিন্তু কোন প্রতিরোধ, কোন নেগেটিভ কথা, কোন নেগেটিভ প্রয়াস বা প্রচেষ্টা এই বিরাট কর্মকাণ্ডকে রুখে রাখতে পারেনি। তাই অত্যন্ত আনন্দ এবং ভেতরের যে অনুভূতি, সে অনুভূতি আমি ব্যক্ত করতে পারবো না যে দীর্ঘ সময় পরে মানুষের অনুরোধ, মানুষের ডিমান্ড অনুসারে ঠাকুরনগরে একটা সুন্দর কাজ হতে যাচ্ছে।